ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের চাপ রেসিপি। চিকেনগুলো এইভাবে কেটে নিয়েছি, বড় বড় পিসগুলো এরকম ফাঁকা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এটা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দেব টক দই, আদা দু চামচ, রসুন বাটা দু চামচ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দু চামচ, ধনের গুঁড়ো এক চামচ, অল্প একটু গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এখানে তিনটে পেঁয়াজ বড় সাইজের নিয়েছি। দিয়ে দেবো চার মগজ কাজু বাদাম আর পোস্ত বাটা, দিয়ে দেবো একটু হলুদ কালার হওয়ার জন্য, চিলি পাউডার, লবণ পরিমাণ মতো, একদম স্বাদ অনুযায়ী লবণটা দেবো। এবার এগুলো সব মিক্স করব, আর দিয়ে দেবো ছাতু। ছাতুটা দেওয়া হয়নি, এখানে ছাতু দিচ্ছি আমি। আপনারা চাইলে বেসন শুকনো কড়ায় ফ্রাই করে দিতে পারেন। এখানে দু টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম, দিয়ে দেবো সাদা তেল। এবার এগুলো সব মিক্স করবো। অন্তত এক ঘন্টা জন্য রাখতে হবে, আরো বেশি রাখতে পারলে খুবই ভালো। তো আমি এখানে এটা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব।
বন্ধুরা, চিকেন চাপ রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।